বাড়িতে তৈরি করুন বনশাই সাইকাস বা সাগুপাম আয় করুন লক্ষ লক্ষ টাকা বনশাই এর ইতিহাস বহু পুরানো ধারণা করা হয় প্রায় দুই হাজার বছর পূর্বে চীন এ শুরু হয় বাংলাদেশেও এখন উন্নত মানের বনশাই কালচার চালু হয়েছে এখন এসব বিদেশেও রপ্তানি হয় বনশাই বলতে বুঝায় বৃক্ষ জাতীয় গাছকে ফলজ ও বনজ তার আকৃতি ঠিক রেখে সেগুলোর নিজ নিজ বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার টবে ধারণ করা বনসাই চাষের মাধ্যমে অল্প পরিসরে প্রকৃতিকে উপলব্ধি করা যায় অনেকেই বনশাই বানাতে চান কিন্তু নিয়ম না জানার কারণে হয়তো অনেকেই তা বানাতে পারেন না তাই আজকে দেখে নিন কীভাবে বনশাই বানাতে হয় অনেক রকমভাবেই বনশাই বানানো যায় যেভাবে বনসাই বানাবেন চারা তৈরি সাধারণত বনসাইয়ের চারা নার্সারি থেকে সংগ্রহ করতে হয় বীজ সংগ্রহ করে চারা তৈরি করে নিতে পারেন যেসব প্রজাতির বীজ পাওয়া যায় না সেসব উদ্ভিদের অঙ্গজ পদ্ধতি অবলম্বন করে চারা তৈরি করতে হয় বীজ সংগ্রহ করেও চারা তৈরি করে নিতে পারেন অর্থাৎ কাটিং ঝড় বিভাজন তেউর বিভাজন দাবা কলম গুটি কলম চোখ কলম প্রভৃতি পদ্ধতিতে কাজে লাগিয়ে চারা তৈরি করে নিতে হয় টব বাছাই ক্যাস্কেউড বা উঁচু বনশাই ছাড়া সব রকম বনসায়ের জন্য ছোট বাটির টব উত্তম টবের আকার হওয়া উচিত গাছের শাখা প্রশাখাসহ তার বিস্তারের চেয়ে কিছুটা ছোট আকৃতির দৃষ্টিনন্দন হওয়া চাই টবের আকৃতি সবসময় বৃত্তাকার হতে হবে এমন নয় আয়তাকার বর্গাকার কিংবা ত্রিভুজকারও হতে পারে তবে সার মাটি প্রয়োগ প্রথমে বিভিন্ন জাতের বনসায়ের জন্য আলাদাভাবে মাটি তৈরি করতে হয় মাটি তৈরির ক্ষেত্রে সারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সব ক্ষেত্রেই দোয়াশ বা পলি মাটি ব্যবহার করা হয় বনশায়ী টবের জন্য মাটি তৈরি করা খুব সহজ প্রধানত দুয়াশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে বনসাইয়ের মাটি তৈরি করা হয় মাটি তৈরি বনসাই অন্যান্য বৃক্ষের মতো নয় এর জন্য মাটি তৈরি করে নিতে হয় বনসাইয়ের মাটি তৈরির ক্ষেত্রে দুয়াশ ও পলি মাটি উপযোগী সেই সঙ্গে মিশ্রণ করতে হবে রাসায়নিক ও জৈব সার তবে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো জৈব কম্পোস্ট এক থেকে দুই কেজি হাড়গুঁড়ো পঞ্চাশ গ্রাম খড়ি মাটি গুঁড়ো পঞ্চাশ গ্রাম ইট গুঁড়ো একশো তিরিশ গ্রাম কাঠের ছাই পঁচাত্তর গ্রাম রাসায়নিক সার দিলে ইউরিয়া এক ভাগ বিশ পারসেন্ট টিএসপি দুই ভাগ চল্লিশ পারসেন্ট এবং পটাশ দুই ভাগ চল্লিশ পারসেন্ট মিশিয়ে এর থেকে চা চামচের দুই চামচ সার মিশ্রণ ও দুই লিটার পানিতে মিশিয়ে গাছ প্রতি দেড় কাপ সার গাছের গোড়াতে মেশানো যেতে পারে চারা লাগানো কাটিং গুটি কলম বা বীজের চারা বনসাইয়ে সার মাটি ভরে যথারীতি লাগাতে হবে তবে পানি নিষ্কাশনের ছিদ্রের উপর ইটের কুচিরি পরিবর্তে এক টুকরো তারের জালি রেখে তা কিছু কাকর দিয়ে ঢেকে দিতে হবে তারপর যথারীতি সার মাটি ভরে চারা লাগাতে হবে বনশাই তৈরির ধাপ বনসাই তৈরির জন্য কাণ্ড শেকর, শাখা প্রশাখা ও পাতার বৃদ্ধি নিয়ন্ত্রণ করাই যথেষ্ট নয় টবের ছোট গাছে প্রকৃতির কোলে বেড়ে ওঠা বায়ুবৃদ্ধ গাছের সুঠম ভঙ্গিমায় আনার চেষ্টা করতে হবে ধাপসমূহ সমূহ কুড়ি ভাঙা চারাকে অতিমাত্রায় বেটে করে রাখতে ও ঝোপালো করতে কুড়ি বা পত্র মুকুল ভেঙে দিতে হবে খুদে বনসায়ের বেলায় তা করতে হয় বা নিরস্তর কারণ সবসময় বাড়ন্তর ডগা মাত্র দুটি পাতা রেখে কেটে দিতে হবে কুড়ি ভাঙার প্রধান উদ্দেশ্য হল নিচের পাতার কাঙ্ক্ষিত কুলকে বাড়তে বাধ্য করা কারণ ওগুলো বাড়লে গাছের শাখায় সংখ্যা বেড়ে গাছ ঝোপালো হবে শাখা বাছাই বনশাইকে যে মডেলের রূপ দেয়া হবে তা স্থির করে শাখা বাছাই করা দরকার জোড়া পাতার কক্ষ থেকে কাণ্ডের দুপাশে দুটি শাখা গজায় বাছাই পদ্ধতি অনুসারে এর একটিতে রাখতে হবে নিচেরটি ডান দিকে রাখলে তার ওপরেরটি বাম দিকে রাখতে হবে আসলে বনশাইয়ের কাণ্ডের রূপ সামনের দিকে কোনো শাখা থাকবে না থাকবে কেবল ডান ও বাম দিকে এবং পেছনে কাণ্ডের মাথার দিকেও শাখা থাকতে হবে শাখা ছাঁটাই প্রায়ই বনশাইয়ের বয়স তিন চার বছর হলে তখন প্রুনিংয়ের প্রয়োজন হয় বাছাই করা মোটা শাখাকে ধারালো অস্ত্র দিয়ে কাটতে হয় এর জন্য যে অস্ত্রটি ব্যবহার করা উচিত তার নাম কনকেভ কাটিং প্লায়ার্স এর কাটার ধরন পৃথক কাটার স্থানেও চারিদিক থেকে ছাল বেড়ে তাড়াতাড়ি তা ঢেকে দেয় বনশাই পরিচর্যার জন্য স্পেশাল যন্ত্রপাতি পাওয়া যায় শুধুমাত্র সেগুলিই ব্যবহার করুন তার বাধা কাণ্ড বা শাখাকে সুন্দর সুটাম ভঙ্গিমায় আনতে যেসব কৃত্রিম উপায়ে অবলম্বন করা হয় তার বাধা তাদের মধ্যে অন্যতম সরল শাখায় তার জড়িয়ে আঁকা বাঁকা রূপ দেখা যায় কাণ্ডের জন্য মোটা তার ও শাখার জন্য সরু তার প্রয়োজন সাধারণত এই জন্য তামার তার ব্যবহার করা হয় অনেকে গ্যালভানাইজিং তার ব্যবহার করেন মনে রাখা দরকার তার জড়ানোর ফলে গাছ বেশ দুর্বল হয়ে পড়ে তার খোলার পর গাছকে ছায়ায় বা হালকা ছায়ায় অন্তত সপ্তাহখানেক রাখা দরকার প্রয়োজন বোধে দু তিনবার তার জড়ানো যেতে পারে কিন্তু তা অন্তত ছয় মাস অন্তর হওয়া দরকার ভালো বনশায়ের বৈশিষ্ট্য গাছ গাছের সামনের চেয়ে পেছনের দিকে প্রচুর পাতা থাকতে হবে এতে করে গাছের গভীরতা বোঝা যাবে বিশেষ প্রয়োজন ছাড়া কাটা ডালপালা দেখা না যাওয়াই ভালো শেকর প্রকৃতিতে যেমন গাছের শেকর মাটির উপরে কিছুটা থাকে বনশায়ের ক্ষেত্রেও তা থাকা দরকার ধীরে ধীরে উপরের দিকে যত উঠবে তত চিকন হবে মূল কাণ্ডটি সবচেয়ে মোটা হবে দুই তৃতীয় অংশ সামনে থেকে দেখা যাবে শাখা প্রশাখা গাছের উচ্চতা থেকে অর্ধেক বা দুই তৃতীয় অংশ জুড়ে ডালপালা থাকবে নিচ থেকে প্রথম ডালটি সবচেয়ে মোটা হবে এভাবে উপরের দিকে ডাল নয়ে চিকন হবে গাছের বহিরাকৃতি গাছের বহিরাকৃতি অনেকটা ত্রিভুজকার হবে ক্ষেত্র বিশেষ গোলাকারও হতে পারে ফুল ফল ও পাতা মৃত ও অসুস্থ পাতা থাকবে না সব পাতার একই আকার হবে পোকামাকড় থাকবে না ফুল ফলে কোনো বিকৃতি থাকবে না পাত্র বনসাইয়ের টব বা পাত্র পরিষ্কার ও নিখুদ হবে টবের রং গাছের রং কিংবা ফুল ফল ও পাতার রঙের সঙ্গে মানানসই হতে হবে বনশাইয়ের পাত্র অপরিচ্ছন্ন থাকলে মশাসহ অন্যান্য পোকার আক্রমণ হতে পারে মনে রাখতে হবে গাছকে নিয়মিত খাবার দিতে হবে অতিরিক্ত পানি ও রোদ থেকে দূরে রাখতে হবে ধুলাবালি থেকে মুখ তো রাখতে নিয়মিত পানি দিয়ে পাতা ও ডাল মুছে দিতে হবে এমন স্থানে রাখতে হবে সেখানে আলো বাতাস চলাচল করে এবং লোক চলাচল কম এক বছর পর পর টবের মাটি বদলে দিতে হবে ওষুধ ব্যবহারের সাত দিনের মধ্যে গাছে পানি না দেওয়া ভালো